তাকওয়ার সৌন্দর্য লজ্জাশীলতায় যতগুলো কথা পাবেন এই তাকওয়া এবং লজ্জা নিয়েই কথা পাবেন। এই জন্য এই বিষয়টা আগে ব্যাপকভাবে আপনাদেরকে মুখস্থ করাইলাম। তাই লজ্জাশীলতার গুণ কোনো ব্যক্তি যদি অর্জন করতে পাইল তাহলে সে সকল কিছুই পাইল। লজ্জাশীলতার গুণ যদি আপনি সেটিং করতে পারলেন তাহলে সমস্ত গুণের গুণে গুণান্বিত হলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো তিনি তার বান্দাদেরকে মুমিন বান্দাদেরকে সম্বোধন করে বলেন, হে আমার মুমিন বান্দারা, তোমরা তোমাদের চক্ষুকে অবনত করে রাখো, লজ্জাশীলতার গুণে গুণান্বিত হও এবং তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। আল্লাহ বলেছেন। দলিল সূরা নূর 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم। হে নবী আপনি বলে দেন, আমার মুমিন বান্দাদেরকে তারা যেন তাদের চক্ষের দৃষ্টি সীমা যেন অবনত করে রাখে। সব কিছু দেখা যাবে না এই চোখ দিয়ে। চোখ দিয়ে দেখা যায় ঠিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন সকল কিছু তুমি দেখো না, তোমার চক্ষে তুমি নিম্নগামী করে রাখো। প্রথম নম্বর হুকুম দিলেন মুমিনদেরকে। কাকে? মুমিন পুরুষদেরকে হুকুম দিলেন। এরপরে দ্বিতীয় নাম্বার হুকুম, ওয়াহফাজু ফুরুজাহুম, তোমরা তোমাদের লজ্জাস্থানকে সংরক্ষণ করে রাখো। এই দুইটা গুণ যদি তুমি অর্জন করতে পারো, যালিকা আযকা লাহুম, এই দুইটা গুণ তোমাকে অধিক পবিত্র করবে। সুবহানাল্লাহ বললেন না? আমার কাছে সন্দেহ হয় আপনার কি ওয়াজ বোঝেন? সুবহানাল্লাহ জোরে বলবেন। এই দুইটা গুণ যদি আপনি অবলম্বন করেন, আল্লাহ বলেছেন যালিকা আযকা লাহুম, তাহলে এই দুই গুণ তোমাদেরকে অধিক পবিত্র করবে। যে চক্ষু সংরক্ষণ করে আল্লাহর ওলি পরিণত হয়ে যায়, আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। যে যার লজ্জাস্থানকে হেফাজত করবে সে আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। দুইটা গুণ অধিক পবিত্র হওয়ার জন্য দুই গুণ অর্জন করতে হবে। এক, আপনার চক্ষুর দৃষ্টি সীমাকে অবনত রাখতে হবে, নিম্নগামী রাখতে হবে, সকল কিছু এই চোখ দিয়ে দেখা যাবে না। টিভি, বিসিআর, সিনেমা, পর্নানি, বেপর্দা নারী, অন্যায়, অশ্লীলতা, গর্হিত অপরাধ ক্রিয়াকর্ম এই চোখ দিয়ে দেখা যাবে না। যদি তা আপনি তা থেকে সংযত হতে পারেন তাহলে আপনি অধিক পবিত্র হতে পারবেন। আপনার যৌনাঙ্গ দুইরুর মাঝে যা আছে এইটা যদি আপনি হেফাজত করতে পারেন তবেই আপনি পবিত্র হতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন তোমরা যে সমস্ত কর্ম করো ওই সমস্ত কর্মের খবর আল্লাহ তাআলা তিনি রাখেন। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, তোমরা যে সমস্ত কর্ম করো সেই সমস্ত কর্মের ব্যাপারে আল্লাহ তাআলা তিনি সম্যক খবর রাখেন। এরপরে আল্লাহ তাআলা সূরা নূরের 31 নম্বর আয়াতে, 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিন পুরুষদেরকে সম্বোধন করে বলেছেন, 31 নম্বর আয়াতে সূরা নূরের 31 নম্বর আয়াতে মুমিনাত নারীদেরকে সম্বোধন করে বলেছেন, তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আরো কিছু বেশি বিধান অতিরিক্ত নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, হে নবী আপনি মুমিনাত নারীদেরকে বলে দেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়াইহফাজনা ফুরুজাহুন্না। হে নবী আপনি
মমিনাত নারীদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষের দৃষ্টিসীমাকে সংযত করে। নারীদেরকেও যেভাবে অবনত মস্তকে চলতে হবে ওইভাবে পুরুষদেরকেও চলতে হবে, এই বিধান কে দিয়েছে? আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা তিনি বললেন ওয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। পুরুষ যেভাবে তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে ওইভাবে নারীগণ তারাও তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় বেহাপনা লগ্নতা লিল্লজ্জতা ব্যাপকভাবে প্রসার পেয়েছে। কত বড় বড় ব্যক্তি, অনেক যুবক যুবতী শর্ট প্যান্ট হাফ প্যান্ট করে পরিধান করে রাস্তাঘাটে চলাফেরা করে। হাইরে তাদের লজ্জা না থাকার কারণে এগুলো কলে করে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে পুরুষ এবং মহিলা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে ওই পুরুষ এবং মহিলা প্রকৃতই সে পবিত্রতা অর্জন করবে। এরপরে আল্লাহ তাআলা তিনি বললেন ওয়ালা ইবুদিনা যিনাতাহুন্না, মহিলারা আসলে আল্লাহ তাআলার এমন একটি সৃষ্টি, আকর্ষণীয় সৃষ্টি। মহিলারা মানুষকে আকর্ষণ করে, পুরুষকে আকর্ষণ করে, বিকর্ষণ করতে পারে। মহিলারা পুরুষকে বিভ্রান্তে ফেলায় দিতে পারে। আন-নিসা ওয়াহাবাইলুশ শাইতান, কতক মহিলা তারা এমন ব্যাপারটায় চলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলিয়াছেন কতক মহিলা ব্যাপারদার কারণে তারা হলো শয়তানের জাল। নাউজুবিল্লাহ বললেন না? কতক মহিলা তাদের আকর্ষণ এমন ভাবে পুরুষদেরকে প্রলুব্ধ করবে, উদ্বুদ্ধ করবে, শয়তানি কর্মে ওই পুরুষ জড়িয়ে পড়বে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আন-নিসা ওয়াহাবাইলু শাইতান, কতক নারী যা তারা শয়তানের জাল। শয়তানি কর্ম করতে তার আর কোন কিছু লাগে না যদি নারীর আকর্ষণে সে পড়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা তিনি বললেন তুমি এমনভাবে তোমার শরীরকে আবৃত করে রাখো, ঢেকে রাখো, তোমার শরীরকে তুমি প্রদর্শন করো না অন্যের কাছে, পর পুরুষের নিকটে তোমার শরীরকে তুমি প্রদর্শন করো না, সৌন্দর্যের জায়গাগুলো তুমি ঢেকে রাখো। ওয়ালা ইবুদিনা যিনাতাহুন্না, যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মানুষকে আকর্ষণ করে ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তুমি তোমার দায়িত্বে, তুমি যদি মুমিনাত নারী হও তাহলে এগুলো ঢেকে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আরো একটি বিধান নাজিল করলেন, শুধু ঢেকে রাখা নয়, তুমি যদি মুমিনাত নারী হও তাহলে তুমি তোমার বুকের উপর বড় ওন্না ছড়িয়ে দিবে। এইটা হলো মহিলাদের সৌন্দর্য। মহিলাদের সৌন্দর্য পুরুষ স্বামী এবং তার 14 জন ব্যক্তির সামনে, তাদের সৌন্দর্য যা মুখ, এই যে মুখমণ্ডল যা সৌন্দর্যের বাহিরে অতিরিক্ত জায়গা যেটা প্রকাশমান এইটা শুধু দেখাতে পারবে, কিন্তু নারী কোনোভাবেই পর পুরুষকে তার চেহারা দেখাতে পারবে না। ওই নারীরাই তার চেহারাকে দেখাতে পারেন যে নারী বেপর্দা লিল্লর্জ বেহায়াপনা করেন, কদর্যতা করে, নগ্নতা পরিবেশ অবলম্বন করে। যে যত বেশি লিল্লর্জ তার পোশাক তত উলঙ্গ। যার হায়া নয় যাই, সবচাইতে বড় লিল্লর্জ ওই বেশি নগ্ন ও উলঙ্গ। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন উলঙ্গ হয়ো না, তুমি যদি তোমার যৌনাঙ্গকে হেফাজত করতে পারো, তোমার সৌন্দর্যকে যদি হেফাজত করতে পারো তাহলে তুমি হবে পবিত্র। আমরা ঈদের উৎসব পালন করতে যাই, যত নোংরামি দেখাতে পারি করি কিনা ভাই, এগুলো করা যাবে না। যদি করেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন তোমার মধ্যে ঈমান নাই, তোমার মধ্যে কি নাই?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য সৌন্দর্যের পোশাক সৃষ্টি করেছেন, আপনি এই পোশাক পাইলেন কোথায় থেকে? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে যখন ছিল, শয়তানের আক্রমণ একমাত্র সবার প্রথম ছিল আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পোশাকের উপর। ইবলিসের প্রথম নাম্বার পদক্ষেপ ছিল পোশাকের উপর। কার উপর ছিল? বোঝেন নাই, বোঝেন নাই? শয়তান নামাজের উপর আক্রমণ করে নাই প্রথম, রোজার উপর আক্রমণ করে নাই প্রথম, শয়তান সর্বপ্রথম আক্রমণ করেছিল পোশাকের উপর। যত নগ্নতা, যত বেহায়াপনা, যত পোশাক খুলতে পারে তত শয়তান সফল হবে। শয়তান জানে জান্নাতে উলঙ্গ হওয়া যায় না, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গন্ডম ফল খাইতে নিষেধ করলেন, বললেন তুমি সব খাইতে পারো, জান্নাতের যে কোনো জায়গায় তুমি বিচরণ করতে পারো, কিন্তু আমার এই নির্দিষ্ট একটা জায়গা গন্ডম গাছ, এই গন্ডম গাছের নিকটে তুমি যাবে না, গন্ডম ফল খাবে না। আল্লাহ তাআলার হুকুমকে অবাধ্যতায় পরিণত হয়ে গেল, শয়তানের প্রঞ্চনা, শয়তানের অবাধ্যতার কারণে, শয়তান কুমন্ত্রণা দেওয়ার কারণে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের জালে ফেঁসে যায়, যার ফলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ডম ফল খায়। গন্ডম ফল খাওয়ার কারণে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতি পোশাক খুলে যায়, জরুরতের চাপ দেয়। কি দেয়? গন্ডম খাওয়ার সাথে সাথে জরুরতে চাপ দেয়, কাজায় হাজাত পেশাব পায়খানায় চাপ দেয়। আর জান্নাত কি পেশাব পায়খানার জায়গা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নিষেধাজ্ঞা অবহেলা করে তুমি গন্ডম ফল খাইলে বাহির হয়ে যাও তোমরা দুইজন এবং শয়তান সহ, শয়তান সহ এখান থেকে চলে যাও, কারণ এই জান্নাতে তোমার থাকার আর অধিকার নাই। তবে তোমাদের জন্য সুসংবাদ, তোমরা দুইজন যদি সংশোধন হতে পারো তাহলে আবার আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাইব। ভুল বুঝতে পেরে যদি আবার অনুতপ্ত হয়ে অনুশোচনা করো, বুঝতে পারো আমার ভুল হয়েছে, তাহলে আবার তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। তবে মারদুদ শয়তান চিরতরের জন্য বাহির হয়ে যা, তোর জন্য জান্নাত নাই, তোর জন্য জান্নাত নাই। শয়তান চাইছিল আদমকে জান্নাত থেকে বাহির করবে, তাহলে একটা পথ তো অবলম্বন করতে হবে। শয়তানের প্রথম নাম্বার পথ পদ্ধতি ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতি পোশাককে খুলে দেওয়া। আর জান্নাতি পোশাক যদি খুলতে পারে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে থাকতে পারবে না। এই এলেমটা শয়তানের মধ্যে ছিল। দুনিয়াতেও শয়তান সর্বপ্রথম যে বিষয়ে আক্রমণ করে সেটা হলো পোশাকের উপর আক্রমণ করে। যাকে যত নগ্নতায় নিয়ে আসতে পারবে তার থেকে তত অপকর্ম বেশি হবে, তার থেকে তত অপকর্ম বেশি হবে। পোশাক পরিহিত অবস্থায় একজন ব্যক্তি অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তিনি বলেছেন পোশাক পরিহিত ব্যক্তিকে সুন্দর দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন এই পোশাক নাজিল করেছেন সৌন্দর্যের জন্য। দলিল সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা, ইয়া বানি আদম ক্বাদ আনযালনা আলাইকুম লিবাসা ইয়ারি সাওআতিকুম ওয়ারিশা, হে বনি আদম সন্তান আমি তোমাদের জন্য তোমাদের সৌন্দর্যের পোশাককে নাজিল করেছি। এই পোশাকের জ্ঞান আপনার না, আল্লাহর, আল্লাহ দিয়েছেন পোশাকের জ্ঞান। আদম থেকে শুরু করে আজদি পর্যন্ত পোশাকের জ্ঞান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। অনেক বই পুস্তকে পাওয়া যায় আগের মানুষ, আদিম যুগের মানুষ উলঙ্গ ছিল, ভুল কথা। কি কথা?
আল্লাহ বললেন সূরা আরাফের 26 নম্বর আয়াতে, হে বনি আদম সন্তান, আমি তোমাদের জন্য সৌন্দর্যের পোশাক সৃষ্টি করেছি। এই জন্য দেখেন আমি তোমাদের সৌন্দর্যের পোশাক সৃষ্টি করেছি, কারণ হলো তোমাদের লজ্জাস্থান এবং তোমাদের দেহের জায়গাকে আবৃত করার জন্য। এমন পোশাককে পোশাক বলা হয় না যে পোশাক পরলে আপনার শরীর ঢাকে না, এটা পোশাক নয়। যে পোশাক পরলে আপনার শরীর ঢেকে যায়, যে পোশাক পরিধান করলে আপনার সৌন্দর্য বৃদ্ধি পায়, লজ্জাস্থান আবৃত হয়, এইটাকে ইসলামের ভাষায় পোশাক বলা হয়। তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কখনোই টাইট ফিটিং পোশাক তিনি পরিধান করেন না। টাইট ফিটিং পোশাক এমন একটি খারাপ পোশাক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন তোমরা তোমাদের পোশাকের সৌন্দর্য বৃদ্ধি করো ঢিলা ঢালার মাধ্যমে। ঢিলা পোশাককে আল্লাহ তাআলার রাসূল ব্যবহার করতে বলেছেন, বিজাতির অনুসরণ অনুকরণ করতে মানা করেছেন। যে পোশাক বিজাতি পরে ওই পোশাক একজন মুসলমানের হতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল করা হইল, পোশাকের অর্থ হলো তুমি তোমার পোশাক দিয়ে যেন তোমার দেহ এবং লজ্জাস্থান ঢেকে রাখতে পারো। পোশাকের মূল উদ্দেশ্য কি বলেন তো? দেহ এবং লজ্জাস্থান ঢাকা। আমি যখন টাইট ফিটিং পোশাক পরব আপনার শরীরের কোথায় কি আছে এইগুলো যখন দেখা যাবে, এই পোশাক আর পোশাক ছাড়া সমান। তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এমন একটি জামানা আসবে, এমন একটি সময় আসবে যে সময়ে আমি এখনো ওই সমস্ত জাহান্নামী দুই ব্যক্তিকে এখনো দেখি নাই। জাহান্নামী দুই শ্রেণীর ব্যক্তিদেরকে এখনো আমি দেখি নাই, আমার এই জামানাতে নাই। তাদের মধ্যে একটি হলো এই এমন কওমের আবির্ভাব হবে তাদের হাতে গরুর চাবুকের মতন চাবুক থাকবে, গরুর লেজের মতন চাবুক থাকবে, তা দিয়ে মানুষদেরকে প্রহার করবে। যে মারবে সে নিজেও বুঝবে না কেন মারলাম, আর যে মার খাবে সে নিজেও জানবে না আমি কেন মার খাইলাম। এই কওমটা আমি দেখি নাই, নবী বলছে। আজ থেকে 1400 বছর আগে নবী বলেছেন এমন দুইটা কওম আমি এখনো দেখি নাই, এরা হবে জাহান্নামী। এরা হবে কি? জাহান্নামী আমি দেখি নাই। তাদের হাতে গরুর চাবুকের মতন, গরুর লেজের মতন চাবুক থাকবে, কিন্তু এরা এই চাবুক দিয়ে অন্যায়ভাবে প্রহার করবে, নিজেও জানবে না কেন মারতেছে, যে মার খাইতেছে সে নিজেও জানবে না আমি কেন মার খাইতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন এরপরে দুই নম্বরের আরেকটি কওম এমন হবে, নারী জাত হবে। কোন জাত? নারী জাত হবে এমন মহিলার আবির্ভাব হবে, তারা পোশাক পরিহিত অবস্থায় উলঙ্গ হবে। কি হবে? পোশাক পরিহিত অবস্থায় উলঙ্গ হবে, পোশাক পরে ওজন ন্যাংটা, এরকম মহিলাদের আবির্ভাব হবে। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন মুমিলাতুন মাইলাতুন, এই সমস্ত নারীগণ তারা নিজেরা পর পুরুষের প্রতি আকৃষ্ট হবে এবং পর পুরুষকে আকৃষ্ট করবে। কথা কি বুঝতেছেন? বোঝা যায়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে বলেছেন নিজে বেপর্দা হবে, পর পুরুষের সাথে চলে যাবে, স্বামী থাকা অবস্থায় অন্য পুরুষের সাথে দেহ ব্যবসা করবে, আরেকজনের সাথে সম্পর্ক করবে, তাদেরকে আকৃষ্ট করবে, নিজেও আকৃষ্ট হয়ে পড়বে। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন শুধু তাই নয়,
এইরকম নারীদের মাথার চুল হবে উটের গুজের মতন। উটের গজ যেভাবে উঁচু হয়ে থাকে, উটের কুজের মতন পিঠ যেরকম বাঁকা হয়ে হেলে পড়ে, এই সমস্ত নারী পুরুষের চুল হবে উটের কুজের মতো। কে বলেছেন? নবী বলেছেন আজ থেকে 1400 বছর আগে। এই সমস্ত নারীদের চুল হবে ফ্যাশনওয়ালা, বিউটি পার্লারে যাবে, চুলকে ফ্যাশন করবে, কাটসাট করবে, উঁচা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন তারা পোশাক পরিহিত অবস্থায় উলঙ্গ হবে। আজকে তো আমার লজ্জা হয়, রাস্তায় হাঁটতেই লজ্জা হয়। এই সমস্ত ব্যারাম বর্তমান যুব সমাজের মধ্যে বেশি, শর্ট প্যান্ট হাফ প্যান্ট পরে বেহায়াপনার মতন, লীলজ্জের মতন রাস্তা দিয়ে ঘোরে, অথচ একবারও ভাবে না আমার শরম কোথায় চলে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন এই সমস্ত নারী পুরুষ তাদের অবস্থা এরকম হবে, আমি এই দুই শ্রেণীর ব্যক্তিকে এখনো দেখি নাই, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করেছেন, জান্নাতে যাইতে পারবে না, লা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, এমনকি তারা জান্নাতের সুঘ্রাণ আনো পাবে না। জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায় কত দূর থেকে জানেন? হাদিস শরীফে এসেছে জান্নাতের সুঘ্রাণ 500 বছরের দূরত্বে থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। যাদের কর্ম এই দুইটা হবে, চুল বড় করবে, ছোট বড় করবে, আঁকা বাঁকা করবে, উটের কুজের মতো যারা চুল করবে, এবং অন্যায়ভাবে মানুষকে যারা প্রহার করবে, লীলজ্জ বেহায়াপনা যারা প্রকাশ করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই সমস্ত ব্যক্তিদের জন্য জান্নাত তো হারাম করা হয়েছে, কিন্তু জান্নাতের ঘেরানো সে পাবে না। নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা তিনি বলেন এই শুনে রাখো, শুনে রাখো, পোশাক তো তোমাদেরকে দিয়েছি সৌন্দর্যের জন্য। সৌন্দর্যের পোশাকের মধ্যে অন্যতম পোশাক হলো তাকওয়ার পোশাক। সৌন্দর্যের পোশাকের মধ্যে কোন পোশাক? একজন জামা গায়ে দিছে, জামা গায়ে দিয়ে অপরাধের কাজ করতেছে না? বোরকা পরে ভিতরে ফেন্সিল থাকে না? থাকে। বোরকা পরে ভিতরে মদের বোতল থাকে না? থাকে। আল্লাহ তাআলা তাই বললেন পোশাকই তোমার সৌন্দর্যের মূল না, পোশাক পরার পরে তোমার মধ্যে তাকওয়া থাকতে হবে। তাকওয়ার গুণে তুমি যদি গুণান্বিত হও, তাকওয়ার সৌন্দর্য বাড়াবে তোমাকে লজ্জাশীলতা। তাকওয়ায় সৌন্দর্য বাড়ে হলো লজ্জাশীলতার কারণে। তোমার মধ্যে যদি হায়া থাকে, লজ্জা থাকে, পোশাক পরার পর তোমার দ্বারা কখনোই অপরাধ ক্রিয়াকর্মই কখনো হবে না। আল্লাহ তাআলা তাই বললেন ওয়ালিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক হলো সর্ব উত্তম, জালিকা খৈর, তাকওয়ার পোশাকের উপরে আর কোনো পোশাক নাই, তাকওয়ার পোশাকে পরিপূর্ণ কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অফুরন্ত নিয়ামত রয়েছে, তার মধ্যে কোন ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা দুইটা জিনিস দান করেন, একটা হলো তাকওয়ার জ্ঞান আর একটা হলো লজ্জাশীলতার জ্ঞান, এই দুই জ্ঞান যদি দান করলো ওই ব্যক্তিটা পুরোপুরি পূর্ণাঙ্গ কল্যাণের মধ্যে রয়ে গেল। দুই গুণ রমজান মাসের পুরো রমজানের রোজা রেখেছিলেন, কারণ কি ছিল? আল্লাহর উদ্দেশ্য কি ছিল? রোজা রাখো, লাআল্লাকুম তাত্তাকুন। তাত্তাকুন শব্দের অর্থ হলো পরহেজগার অবলম্বন হতে পারবে, তাকওয়া অবলম্বন করতে পারবে, রোজা রাখো। তাই রোজার মূল উদ্দেশ্য ছিল তাকওয়া, আর তাকওয়ার সৌন্দর্য বাড়বে লজ্জাশীলতায়। রমজানে রোজা রাখলেন, তাকওয়া অর্জন করলেন, গুনাহ ছাড়লেন না, আপনার লজ্জা নাই, আপনার লজ্জা নাই। লজ্জা যার নাই যা ইচ্ছে তাই করে, লজ্জা যার নাই যা ইচ্ছে তাই করে। আল্লাহ তাআলা তিনি হলেন অধিক লজ্জাশীল। প্রথম নম্বর কথা হলো বান্দার চাইতে আল্লাহ বেশি লজ্জাশীল।
আল্লাহর নিকটে কোনো বান্দা যখন কোনো কিছু চাই, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে খালি হাতে ফিরত দিতে অধিক লজ্জাবোধ করে। কিসের কারণে? বলে আল্লাহ অধিক লজ্জাশীল হওয়ার কারণে। বুঝেন? দলিল আবু দাউদ শরীফের হাদিস 4012 নম্বর হাদিস, হযরতে আবু ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে যাইতেছিলেন, অর্থাৎ মসজিদে যাবেন। মসজিদে যাওয়ার পথে এক ব্যক্তিকে দেখলেন, ইজার সারা, লুঙ্গি সারা, একেবারে উলঙ্গ অবস্থায়, গোসলরত অবস্থায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে ওই ব্যক্তিকে উলঙ্গ অবস্থায় গোসল করতে দেখলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন অত্যধিক লজ্জাশীল, আর সেখানে কিছু না বলে সেখান থেকে এসে মসজিদের মেহরাবে ফসাইদাল মিনবারা হামিদাল্লাহু ওয়া আসনা আলাইহি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উপবেশন করলেন। এই যেভাবে মিম্বরে উপবেশন করার পরে আল্লাহ তাআলার যথাযথ প্রশংসা আদায় করলেন, আল্লাহ তাআলার যত প্রকারের প্রশংসা আদায় করা প্রয়োজন তিনি আদায় করলেন। আদায় করার পরে তিনি বললেন সুম্মা কাল, এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইন্নাল্লাহু আযজা ওয়া জাল্লা, হে সাবিরা তোমরা শুনে রাখো, অবশ্যই অবশ্যই আল্লাহ জাল্লা শানহু ওয়া তাআলা তিনি হলেন হাইয়ুন অসিত্তিরুন, তিনি হলেন চিরঞ্জীব লজ্জাশীল, অধিক লজ্জাশীল, এবং আল্লাহর চাইতে অধিক বড় গোপনকারী আর নাই, তিনি হলেন সত্তার। সুবহানাল্লাহ, বলেন আল্লাহ তিনি চিরঞ্জীব, আল্লাহ তিনি হাইয়ুন অধিক লজ্জাশীল, আল্লাহর চাইতে অধিক লজ্জাশীল আর কেউ নাই। এরপরে তিনি বললেন আল্লাহ হলেন সত্তার, আল্লাহর চাইতে অধিক গোপনকারী আর কেউ নাই। আছে বলেন, আমি বলিনি কিন্তু এত বড় জোরে গলায় আপনাদের সামনে বয়ান করতে পারতাম না যদি আল্লাহ সত্তার না হতেন। কেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কপালে যদি লিখে দিতেন, এ মৌলভি সাব্বির আহমেদ মথুরাপুরী, তুমি না অমুক জায়গায় এই অপরাধ করেছো, লেখা যদি থাকতো আমার বয়ান শুনতেন? আরে ভাই বোঝেন না, বয়ান শুনতেন? শুনতেন না। আল্লাহ রাব্বুল আলামিন অধিক বান্দার দোষকে গোপনকারী, আল্লাহ বান্দার অপরাধকে ঢেকে রাখেন বিধায় আমরা উঁচু গলায় উঁচু মাথায় শান সৈকত নিয়ে মানুষের মাঝে বিচরণ করতে পারি আল্লাহ সত্তার হওয়ার গুণে কারণে। আল্লাহ অধিক লজ্জাশীল। আমি যদি মনে করি আল্লাহ তিনি তো সব কিছু দেখেন, আমার অশ্লীলতা, আমি এখানে টেলিভিশন দেখছি, সিনেমা দেখছি, অপরাধ দেখছি, নর্তকীর ড্যান্স দেখছি, মদ পান করছি, এগুলো তো আল্লাহ দেখতেছেন, আল্লাহকে তো লজ্জা করা উচিত। আল্লাহ দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে বলেছিলেন, হে মূসা তুমি ভয় করো না, আমি তোমার সাথে আছি, আসমাউ ওয়া আরা, শুধু সাথে নাই আমি তোমার কথাও শুনি এবং আমি তোমাকে দেখি। মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন তার হাতের লাঠিকে ছেড়ে দেন, ছেড়ে দেওয়ার পরে এই লাঠিটা আল্লাহ তাআলার কুদরতে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম নবী হওয়ার কারণে মুজিজা প্রকাশ করে দিলেন। আল্লাহ তাআলার ইচ্ছায় এই লাঠিকে এত বড় সাপ বানাইয়া দিলেন। সাপ বানানোর পরে হযরতে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ওই সাপকে দেখেই নিজেই ভয়ে আতঙ্কিত হয়ে গেলেন। আল্লাহ তাআলা তিনি বললেন, ক্বালা লা তাখাফু, হে মূসা তোমরা দুইজনে ভয় করো না, আসমাউ ওয়া আরা, আমি কিন্তু শুনছি এবং দেখতেছি, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। অন্য অন্য ব্যক্তি যারা ছিল, জাদুকাররা যারা ছিল, তারা সকলে ভীত আতঙ্কিত হয়েছিল, কিন্তু মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের উপর ওহী নাজিল হওয়ার কারণে এত বড় সাপ দেখেও মূসার দিলের মধ্যে আর কোনো ভয়ের চিহ্ন ছিল না। সুবহানাল্লাহ। কেন? বলে আল্লাহ আমার সাথে আছেন। আল্লাহ যে সাথে থাকেন এটার অনেক দলিল আছে, আছে না?
আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখেন, তিনি শোনেন, তিনি সর্বত্র আছেন, বান্দার অবস্থা তিনি অবলোকন করেন। কোনো গুনাহগার বান্দা যদি একবারের জন্য চিন্তা করে, আল্লাহ দেখছেন, এই লজ্জাবোধ যদি ওই ব্যক্তির থাকে তাহলে সে নগ্নতা, উলঙ্গতা, লিল্লজ্জতা, বেহায়াপনা, অপরাধ ক্রিয়াকর্ম কখনোই করবে না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আল্লাহ তো তিনি আজ্জা ওয়া জাল্লা, তিনি তো হাইয়ুন, তিনি তো চিরঞ্জীব, তিনি তো অধিক লজ্জাশীল, তিনি তো সত্তার, তিনি তো অধিক গোপনকারী। আর আল্লাহ রাব্বুল আলামিন ইউহিব্বুল হায়া ওয়াস সাত্রা, আল্লাহ রাব্বুল আলামিন অধিক লজ্জাশীল ব্যক্তিকে এবং গোপন করা বিষয়কে আল্লাহ তাআলা অধিক ভালোবাসেন। রাতের অন্ধকারে একজন তাহাজ্জুদ করতেছে, এই ব্যক্তির ভালোবাসা, আর প্রকাশ্যে একজন তাহাজ্জুদ করতেছে, প্রকাশ্যে একজন নামাজ পড়তেছে, এই ব্যক্তির ভালোবাসা, দুই ব্যক্তির ভালোবাসা আল্লাহর কাছে সমান না। আল্লাহ বলছেন যে গোপনীয়তা অবলম্বন করে আমল করে আমি আল্লাহ ওকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ, বললেন না? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ফাইদা ওয়া তাসালা আহাদুকুম ফালইয়াসতাতির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেম্বারে বসেন, মনে আছে, মসজিদে আসলেন, মেম্বারে বসলেন, প্রশংসা আদায় করলেন, এক ব্যক্তির বর্ণনা করলেন, বর্ণনা করার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রশংসা আদায় করলেন। কিভাবে? তিনি চিরঞ্জীব, তিনি লজ্জাশীল, তিনি সত্তার, তিনি গোপনকারী। এরপরে তিনি বলছেন, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে সংশোধন করতেন কিভাবে, ওই ব্যক্তির নাম বলে নাই, যে অমুক ব্যক্তি গোসল করতেছিল আমি দেখলাম সে উলঙ্গ, এই কথা বলে নাই হাদিসে। কি বলছেন? বলে দেখেন, ফাইদা তাসালা, যখন তোমাদের কোনো ব্যক্তি গোসল কর। আচ্ছা, কোনো ব্যক্তি বলতে কি, ওই ব্যক্তি, ওই ব্যক্তি না কিন্তু, যখন তোমাদের কেউ কোনো সময় গোসল করে, আহাদুকুম, তোমাদের কেউ যখন গোসল করো, তখন অত্যাধিক গোপনীয়তা অবলম্বন কর। আমরা প্রকাশ্যে দিবালোকে শরীর দেখাইয়া গোসল করি, এটা সুন্নাত তরিকা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো পুরুষ হোক অথবা মহিলা হোক, গোসল করার পূর্বে যেন সে অন্দরমহলে থাকে, অর্থাৎ চতুর্থ সাইডে যেন বেড়া থাকে, চতুর্থ সাইডে যেন পর্দা থাকে, আপনার দেহের অবকাঠামো যেন কেউ না দেখে। উলঙ্গতা, নগ্নতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পছন্দ করেন নাই। এই কথাটা বলে বললেন, শুনে রাখো, শুনে রাখো, তুমি যখন উলঙ্গ হও তখনও আল্লাহ তাআলা তোমাকে দেখে, তুমি যখন পোশাক পরিহিত অবস্থায় থাকো তখনও আল্লাহ তাআলা তোমাকে দেখেন। সুতরাং আল্লাহ তাআলা অধিক লজ্জাশীল, আল্লাহর সামনে লজ্জা করা তোমাদের জন্য হক রয়েছে। সাধারণ একটা বিষয়, এখান দিয়ে অনেকে বিড়ি টানে, দেখি, লক্ষ্য করি আপনাদের সমাজের অনেকে বিড়ি টানে, আমি দেখি, আমি ওখান থেকে আসি, আমি দেখতেছি বিড়ি টানতেছে কিন্তু কিছু বলি না, কেন? ওই ব্যক্তির লজ্জা নাই। একজন ইমাম সাহেব যাচ্ছে, একজন খতিব সাহেব যাচ্ছে, একজন ভালো মানুষ যাচ্ছে, তার সামনে বিড়ি টানতেছে। অনেক ব্যক্তিকে দেখা যায় ভালো মানুষের সামনে লজ্জাবোধ করে বিড়ি টানতেছে, ঠিক একটু শালীনতা অবলম্বন করে, একটু পিছনে রাখে, ঢেকে রাখে, সম্মানী ব্যক্তিদের সম্মান দেখায়, এটাই নিয়ম। তাহলে মানুষের সম্মান যদি আপনি যেভাবে দেখান, আপনার বাবার সামনে কি বিড়ি খাইবেন কখনো? যে সন্তান বাবার সামনে বিড়ি খায়, এ কি সভ্য না অসভ্য? অসভ্য না? তাহলে আল্লাহ যে সর্বোচ্চ আছেন, আল্লাহ আপনার বিষয়টা পর্যবেক্ষণ করেন, দেখেন আপনি সব অপরাধ কর্ম করতেছেন, একবারের জন্য মাথায় চিন্তা আসে না আমার এই নগ্নতা আল্লাহ দেখতেছেন? শরম রাখেন, যার শরম আছে সে অপরাধ কর্ম থেকে বেঁচে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন অধিক লজ্জাশীল। আল্লাহ তো লজ্জাশীল, এখন নবীর ব্যাপার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন লজ্জাশীল ছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বুখারী শরীফের 6119 নম্বর হাদিস,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন লজ্জাশীল ছিলেন, কুমারী নারীর চাইতেও অধিক লজ্জাশীল ছিলেন। একজন কুমারী নারী অধিক কিন্তু লজ্জাশীল, ওর সামনে কিছু লজ্জার কথা বলবেন মাথা ঢেকে নিয়ে চলে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাইতেও বেশি লজ্জাশীল ছিলেন। এ ব্যাপারে একটা হিস্টোরি ছিল, সময় নাই বলতে পারছি না। তাহলে আল্লাহ রাসূলও কি ছিলেন? লজ্জাশীল ছিলেন। কেমন ছিলেন বলো? অধিক ছিলেন। এই অধিক লজ্জাশীল হওয়ার কারণে তিনি মানুষের মধ্যে শ্রেষ্ঠ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক তাকওয়াশীল ছিলেন, এই অধিক তাকওয়াশীল হওয়ার কারণে তিনি মানুষের মধ্যে শ্রেষ্ঠ। দুই গুণ অর্জন করতে হবে, একটা হলো তাকওয়ার গুণ। রমজান মাসের মূল শিক্ষা হলো তাকওয়ার জ্ঞান অর্জন করা। আর এই তাকওয়ার জ্ঞানকে যদি আপনার সৌন্দর্য মণ্ডিত করতে চান, অবশ্যই লজ্জার জ্ঞান নিয়ে আসতে হবে। আর লজ্জার জ্ঞান ছাড়া আপনি পরিপূর্ণ তাকওয়ায় পুষতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, শুনে রাখো শুনে রাখো, ইমানের 70টির শাখার বেশি শাখা আছে। ইমানের শাখা কয়টি? 70টি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মুসলিম শরীফের হাদিস 59 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল ইমানু বিদউ ওয়া সাবউনা শুবা, ইমানের 70টির অধিক শাখা আছে। তার মধ্যে উত্তম সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ শাখা হলো, ফা আফদালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। সবার উপরের শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, এই কথাই বিশ্বাস স্থাপন করা, আল্লাহর প্রতি ঈমান আনা, নবীর প্রতি ঈমান আনা, কালেমার উপর অটুট থাকা, এটা হলো সর্বোত্তম ঈমানের শাখা। আমরা সবাই এই কালেমার সাথে একমত আছি? তাহলে আমরা সর্বোত্তম শাখায় পুষতে পেরেছি। একমত নাই, উনি একটু পিছিয়ে আছেন। দেখেন, ওয়া আদনাহা, সর্বকনিষ্ঠ এবং সর্বনিম্ন শাখা হলো কি? ইমাততুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরাইয়া ফেলা। এ হেঁটে যাচ্ছেন, ওখানে একটা ইট পেটকেল পড়ে আছে, আপনি মুসলমানের উপকার হবে, মানুষের উপকার হবে, এই নিম্নতে ইটটা সরাইয়া দেওয়া, এটা ইমানের সবচাইতে নিচের শাখা। কাটা দেখতেছেন, একটা তার কাটা দেখতেছেন, সেখান থেকে সরাইয়া দেওয়া, এটা সর্বনিম্ন ইমানের শাখা। এটা সব আছে, এটাতে কি আছে? সব আছে। সবচাইতে বড় সব কি? কালেমা গ্রহণ করা, কালেমের উপর আমল করা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এই শুনে রাখো শুনে রাখো, স্বতন্ত্র ইমানের একটি শাখা আছে। স্বতন্ত্র ইমানের শাখা হলো এমন, আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, ইমানের স্বতন্ত্র একটি শাখা হলো, সেটা হলো লজ্জাশীলতা। স্বতন্ত্র বুঝছেন? অন্যতম অন্যতম। এই 70টা আল্লাহ রাসূল উল্লেখ করে নাই, কয়টা উল্লেখ করছে? উপরেরটা নিচেরটা, উপরেরটা নিচেরটা, উপরে এইটা আর নিচে এইটা, আর মাঝখানে যে আপনার 70টা হলে আরও মাঝখানে 68টা হয় নাকি? এই 68টা বিবরণ আল্লাহ রাসূল দেন নাই, তার মধ্যে থেকে মোটটি নির্যাস বাহির করছেন, সার্চ করছেন, খুদে গুনে 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 বাহির করে একটা অন্যতম একটি শাখা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির করে নিয়ে এসেছেন। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, ঈমানের মধ্যে যে 70টি শাখা আছে তার মধ্যে অন্যতম শাখা হলো লজ্জাশীলতা। লজ্জাশীলতার গুণ যে গুণে গুণান্বিত হলো, ওই ব্যক্তি সমস্ত কল্যাণই পাইল। সুবহানাল্লাহ, বলে এর পাওয়ার আর কোনো বাকি নাই। যে লজ্জাশীলতার গুণ পাইছে, এর পাওয়ার আর কোনো বাকি নাই। এখান থেকেই আগামী সপ্তাহ ইনশাল্লাহ বলবো, তবে মেসেজ শুনে নেন। শাওয়াল মাসের একটি আমল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি শাওয়ালের 6টি রোজা রাখে সে যেন সারা বছর রোজা রাখল। প্রত্যেকটি আমলকে আল্লাহ তাআলা 10 গুণ করেন, কয় গুণ? 10 গুণ। রমজানের রোজা রাখলো, শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা রাখলো। অর্থাৎ হলো রমজানের 30 10 কে 300, আর এই শাওয়ালের 6টি 6 10 এ 60, 360,
আর 365 দিনে এক বছর 5 দিনে রোজা রাখা হারাম, 5 দিনে রোজা রাখা হারাম। সেই জন্য পূর্ণ বছর রোজা রাখলো, কারণ প্রত্যেকটি আমলের 10 গুণ, প্রত্যেকটা আমলে কি, তাহলে শাওয়ালের রোজা রাখলে রমজান রোজা পরিপূর্ণ হয়, শাওয়ালের রোজা রাখলে রমজানের রোজা পরিপূর্ণ। এই শাওয়ালের রোজা রাখবেন কিভাবে? শাওয়ালের রোজা ওলামাই কিরামগণ বলেন নেক কাজ বিলম্ব করতে নাই, নেক কাজ বিলম্ব করতে নাই। শাওয়াল রমজানের রোজা শেষ পরের দিন থেকে শুরু করেন, এটা প্রথম দশকে শুরু করে দেন, এটা উত্তম। তারপরের উত্তম হলো মাঝখানের দশকে, তারপরের উত্তম হলো শেষের দশকে। তবে কেউ যদি মনে করে আমি লাগাতার থাকতে পারবো না, মাঝে মাঝে একটা থাকবো, 5 দিন পরে আর একটা থাকবো, 5, 6, 30, আমার কথা কি বুঝছেন? 5 দিন পর পর, 4 দিন পর পর আমি একটা করে থাকবো, থাকতে পারেন, কোনো সমস্যা নেই। তবে শাওয়ালের রোজা যে রাখবেন, সে যেন শাওয়ালের রোজা যে রাখলো, আমরা তো ইনশাআল্লাহ আমরা রমজানের 30টি রোজা রাখি নাই, রাখছি। ওই ব্যক্তিরা যদি শাওয়ালের রোজা 6টা রাখতে পারে, তাহলে আল্লাহর রাসূলের ওয়াদা আছে, ওই ব্যক্তি সারা বছর রোজা রাখার সব আল্লাহ তার আমল নামে দিয়ে দিবেন। আগ্রহ করা যায় না ভাই? এটা অতিরিক্ত, এই রোজাটা কি ফরজ? বলে না, এটা হলো মুস্তাহাসানা সুন্নাহ, এটা উত্তম একটা আমল। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়েন নাই এই শাওয়ালের 6টি রোজা। এই জন্য আমাদের উচিত শাওয়াল মাসের 6টি রোজা রেখে নেব, আর বাকি আগামী জুমা এই লজ্জাশীলতার উপরে আলোচনা হবে। কারণ লজ্জাশীলতার গুণ যদি আপনার আসলো, তাকোয়া পরিপূর্ণ হলো। রমজান মাসের মূল উদ্দেশ্য ছিল তাকোয়া, আর তাকোয়াকে পরিপূর্ণ করতে গেলে লজ্জাশীলতার গুণ আনতে হবে। আর লজ্জাশীলতা কি কি এগুলো জানার জন্য বিস্তার আলোচনা রয়েছে, আলোচনা করবে ইনশাল্লাহ। লজ্জাশীলতার পর আমরা গান বাজনা নিয়ে আলোচনা করবো, কি গান বাজনা নিয়ে আলোচনা করবো, যে গান বাজনা ইসলামে কতটুকু লজ্জাশীলতা খর্ব করে, নষ্ট করে, এগুলোকে বুঝতে হবে। তাছাড়া আপনারা তো এই ব্যান্ড পেট্টি এবং ডিজি গান এগুলো বর্জন করতে পারবেন না, না জানলে কি বর্জন করা যায়? কোনো আলেমকে দেখেছেন গান বাজনা ওই ডিজি গান বাজাতে দেখেছেন? দেখেন নাই। কেন? বলে তারা জানে যে গান বাজনা একটা মস্ত বড় অপরাধ। আল্লাহ আমাদের সকলকে বোঝার মানার তৌফিক দান করুক, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওমা আলিনা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।